31শে জানুয়ারি থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার জারি করা বিজ্ঞপ্তির পর মহাকরণের সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উল্লেখ্য, ইতিমধ্যেই পশ্চিমবাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে স্কুল কলেজ 100% খুলে দিয়েছে, ত্রিপুরাও সেই পথেই হাঁটল। এবার শিক্ষামন্ত্রী জানান, আগামী 31 তারিখ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে 100%, তবে কোভিড বিধিনিষেধ মেনে নেওয়া বাধ্যতামূলক। শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রায় 2টি মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে পড়াশোনার ফলে, শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়েছে অনেক। শিশুদের মধ্যে স্কুলে না যাওয়াটা একটা বদ অভ্যেসে পরিণত হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতামত অনুসারে রাজ্য সরকারও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগামীকাল পর্যন্ত স্কুল বিধিনিষেধ ছিল, আপনারা জানেন, এর আগে আমরা বলেছি 30 তারিখ পর্যন্ত। আমরা সবার সাথে আলোচনাক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 31 তারিখ থেকে প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি যা আছে সব আমরা খুলে দিচ্ছি। খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং স্বাস্থ্য দপ্তরের ওপিনিয়ন নেওয়া হয়েছে, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে আলোচনা করা হয়েছে, আমরা সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে কোভিড প্রোটোকল যা আছে, বিধিনিষেধ যা আছে, মাস্ক পরা, স্যানিটাইজেশন, এগুলি যা আছে, এগুলি আমরা যাতে যথাযথ মেনটেন করে আমরা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছি এবং 31 তারিখ থেকে স্কুল এবং কলেজ সব খোলা থাকবে 100%। এটা 50% নয়, 100% খোলা থাকবে এবং সেক্ষেত্রে শুধু কোভিড বিধি মেনে নেওয়ার বিষয়টা রয়েছে।